ঠিক আছে তাহলে আজকে আমরা শিখবো কীভাবে ইউটিউব মার্কেটিংয়ের কাজ করতে হয় ইউটিউব মার্কেটিং কি শুধুমাত্র ক্লায়েন্টদের জন্য করতে হবে এরকম কিনা না এটা শুধুমাত্র ক্লায়েন্টদের জন্য না এটা আমাদের নিজেদের জন্য আমরা যদি চাই নিজের একটা চ্যানেল তৈরি করে সেখান থেকে ইনকাম করতে চাই সেটাও আমরা করতে পারবো আর রিসেন্টলি যে মডিউলগুলো আমাদের এখানে অ্যাড হয়েছে ইউটিউবের ভিতরে আমরা প্রায় পাঁচ সাতটা ক্লাস করব ইউটিউবের বিভিন্ন বিষয় নিয়ে ক্যাশ কাউ রিলেটেড থাকবে এক্সপ্লেনার ভিডিও কীভাবে বানাইতে হয় এরকম কি আরও নতুন অনেক কিছু আপনারা দেখতে পারবেন কিছু ভালো জিনিস পাবেন আশা করি যে ইউটিউবের ভিতরে যেটা অন্য কোথাও আশা করি পাবেন না তো আমাদের কথা হচ্ছে এটা আমরা ক্লায়েন্টদের জন্য যেরকম কাজ করব আমরা চাইলে আমাদের নিজেদের জন্য এই কাজগুলো করতে পারি প্রথমে আমাদের প্রসেস হচ্ছে ক্লায়েন্টেরা যখন আমাদেরকে অর্ডার দেয় তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আমাদের অ্যাক্সেস দেয় তার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দেয় সেখানে আমরা ইউটিউব ভিডিও সিও মার্কেটিং বুস্টিং যাই বলেন না কেন এভরিথিং যত কাজ আছে আমরা সেগুলো করে থাকি সেগুলো আমরা করে থাকি কিন্তু আমাদের নিজের চ্যানেলগুলোতে ওরকম কারো প্রুফ দিতে হয় না যে একটা কাজ করছি সেটার প্রুফ দিতে হবে এরকম না তো আমরা কি কাজটা করব তাদের চ্যানেলটা নিয়ে আমরা এই কাজগুলো করি কিন্তু আমরা যদি প্রথমে একটা চ্যানেল কিভাবে তৈরি করে বা কীভাবে কোথায় কি থাকে এগুলো যদি না জানি তাহলে কিন্তু ক্লায়েন্টের চ্যানেলে যাওয়া করা কোথায় ক্লিক করে দেখা যাবে যে যদি মনিটাইজেশন চ্যানেল থাকে সে চ্যানেল কিন্তু আমরা দেখা যাবে যে উড়িয়ে দিতেছি বা একটা জায়গায় ক্লিক করছি আমাদের ক্লায়েন্টের চ্যানেলে মনিটাইজেশনের লিঙ্ক চলে গেছে বা মনিটাইজেশন আউট হয়ে গেছে সেক্ষেত্রে বায়ার কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হবে এমনকি আমরাও কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হব যখন বায়ার ক্ষতির সম্মুখীন হবে বায়ার আমাদের নামে ফাইবারে কমপ্লেন করবে কমপ্লেন করলে আমাদের অ্যাকাউন্টও চলে যেতে পারে তো আমরা যখন মার্কেটিংগুলো শিখবো প্রথমে আমাদের নিজেদের চ্যানেল থেকে শিখবো তারপরে আমরা ক্লায়েন্টের চ্যানেলে কাজ করব তো নিজেদের চ্যানেলে যখন আমরা কাজ করব তখন আমাদের একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে সেই এক্সপিরিয়েন্স দিয়েই আমরা ক্লায়েন্টদের কাজগুলো করব তো সরাসরি প্রথম আমাদের যে কাজটা করতে হবে একটা জিমেল তৈরি করতে হবে জিমেল তৈরি করা একদমই সহজ আমরা প্রথমে যে গুগলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব সেখানে আমরা জাস্ট লিখবো জিমেল ডট কম এটা আমি তৈরি করা দেখাইতেছি না এটা একটা বাচ্চাদের কাজ তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট জাস্ট এখানে ক্লিক করবেন যে কোনো একটা লিঙ্কে চলে যাবেন স্ক্রিন শেয়ার হয় নাই ওকে তো আমরা সরাসরি একটা ব্রাউজারে চলে যাবো জাস্ট লেখবো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট এটা লেগে সার্চ করলে আমরা এখানে অনেক লিঙ্ক পাবো এখান থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে এই যে এখানে ক্লিক করি ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা তৈরি করতে চাই কিনা হ্যাঁ ইয়েস এখানে নাম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নেক্সট করতে করতে হয় এগুলো সবাই জানে একজন ক্লাসের ফাইভের সেও জানে কীভাবে একটা জিমেল তৈরি করতে হয় এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই জিমেল তৈরি করার পরে আমাদের কি করতে হবে এই জায়গাটাতে একদম খালি অবস্থায় থাকবে কীরকম থাকবে ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই ইউটিউব লেখে সার্চ করব ইউটিউব একদম এরকম খালি অবস্থায় থাকবে জাস্ট আমরা কি করব সাইন আপে সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার পরে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব ধরেন ইমেল অ্যাড্রেস দিলাম এটা আর পাসওয়ার্ড ধরেন এটা দিয়ে জাস্ট আমি নেক্সট করব তো পাসওয়ার্ডটা আমার এখানে সঠিক হচ্ছে না কারণ আমার পাসওয়ার্ডটা এটা না তো দিয়ে জাস্ট নেক্সট করলেই দেখা যাবে যে আপনার ইউটিউবটা অন হয়ে যাবে এটাই স্কিপ করে গেলাম কারণ এটা হচ্ছে সামান্য একটা বিষয় যদি আপনাদের মনে হয় যে এই প্রবলেমে আপনারা পড়বেন বা করতে পারবেন না এরকম কেউ আছেন যে এই অপশনটুকু করতে পারবেন না হ্যালো যদি কারোর সমস্যা থাকে একটু হ্যান্ডস করেন তাহলে আপনার দিয়েই শুরু করি দেখানো ওকে তাহলে আমরা এই অপশনে চলে আসার পর আমাদের সামনে এরকম দেখাবে যখন আমরা আমাদের জিমেলটা দিয়ে লগ ইন করবো আমাদের সামনে এরকম আসবে যে কোনো একটা ছবি আসতে পারে ইমেজ আসতে পারে আপনার জিমেলের লোগো আসতে পারে বিভিন্ন টাইপের জিনিসগুলো আসতে পারে তো আমরা এই জায়গাতে এই জায়গায় আসার পরে আমাদের যে কাজটা থাকবে এই ছবির উপরে ক্লিক করা ছবির উপরে ক্লিক করলে আমাদের কিছুটা সময় লাগবে কারো কারো ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হবে তো আমরা একটু দেখি লোড নিচ্ছে তো আমি একটু রিপ্লেস করে নিই তাহলে হয়তো আমাদের কাজটা আরও তাড়াতাড়ি করা যাবে ওকে এখন কি শোনা যায় ওকে মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম করে তো ওই জন্য মনে হয় প্রবলেমটা হয়েছে ওকে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা ওকে আমরা যে কাজটা করবো সরাসরি এই যে এখানে একটা আইকন আছে এই আইকনের উপর ক্লিক করে আমরা জাস্ট কোথায় চলে যাব আমরা সেটিংসে ক্লিক করব সেটিংসে সেটিংসে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমরা এখান থেকে জাস্ট কী করবো এর ম্যানেজার চ্যানেল এখানে ক্লিক করতে পারি এখান থেকে আমরা যদি নতুন একটা চ্যানেল তৈরি করতে চাই তাহলে আমরা কী করবো ক্রিয়েটের চ্যানেল এখানে আমরা ক্লিক করবো এই জায়গাটাতে ক্লিক করার পরে আমাদের এখানে চ্যানেলের একটা নাম দিতে বলবে তো আমরা একটা কাজ করি আমরা সরাসরি বিডিআই কিউতে চলে যাব বিডিআই কিউ দেখেন কিভাবে কীভাবে কাজ করতে হয় তো আমরা বিডিআই কিউ এখানে যে আমরা সাইন ইন করতে পারি অথবা আমাদের জিমেল দেওয়া লগ ইন করতে পারি ধরেন এটাতে আমি লগ ইন করলাম আর এখানে অ্যাকুরেটলি সব কিছু দিতে হবে এরকম না এখন অনেকে ভাবতেছেন বিডিআই কিউ কিউভাবে আসলো জাস্ট আমরা এখানে লিখবো বি আই ডিআই কিউ এটা লিখলে চলে আসবে হ্যাঁ তো আসার পরে আমরা এখান থেকে অনেকগুলো জিনিস পাব দেখি আমাদের এখানে যে জিনিসটা দরকার চ্যানেল জেনারেট আইডিয়া ওকে চ্যানেল ভিডিও আইডিয়া কিউর্ড এটা হবে না আমরা একটু লগ আউট করে আমি নতুন আরেকটা একটা জিমেল দেওয়া লগ ইন করবো জাস্ট এখানে একটা জিমেল আসে জাস্ট এখান থেকে আমি একটা নতুন একটা ভুয়া জিমেল দিলাম ক্রিয়েটে ক্লিক করলাম এটার কি আমি একটু পরে বলতেছি হ্যাঁ জাস্ট আমি এখান থেকে একটা অ্যাড করে নিব একটা ইউটিউব চ্যানেল এখান থেকে ধরেন আমি এটাই ওপেন করলাম এখানে এটা দিয়ে দিলাম অ্যালাউ করে দিলাম কন্টিনিউ ফ্রি আমাকে দেখে লাভ নাই আপনি শুধু ভিডিও দেখেন আপনি মোবাইল দিয়া ই করেন মোবাইলের স্ক্রিনে দেখেন ভালো করে মোবাইলের স্ক্রিন যদি অন্য দিকে যায় থাকে টান দেন এই বাম দিকে বা ডান দিকে টান দেন তাহলে আমাদের ভিডিওর স্ক্রিন দেখতে পারবেন সম্ভবত সবাই দেখতে পাইতেছে হ্যাঁ আপনি কি পাইছেন হ্যালো এবার দেখা যায় ওকে ঠিক আছে তো এটা আমরা রেখে দিব আমরা আর একটা কাজ করব এখানে আমরা লিখতে পারি ইউটিউব গুগল এসে সার্চ করবো ইউটিউব চ্যানেল চ্যানেল নেম জেনারেটর এখানে ক্লিক করব এখানে অনেকগুলো আমরা পাবো হ্যাঁ যে কোনো একটাতে চলে যাইতে পারি আমরা ধরেন এটাতেই যাই দেখি ধরেন আমার লাগবে হচ্ছে কেয়ার রিলেটেড বা ফিটনেস রিলেটেড একটা ইউটিউব চ্যানেল চাচ্ছি আমি বানাইতে জাস্ট আমি ক্লিক করি ওকে দেখেন এখানে কতগুলো নাম অ্যাভেলেবল এখানে আসতেছে আমরা এই ডোমেনের নাম বিক্রি করেও আমরা চাইলে ইউটিউবের নাম তৈরি করতে পারি দেখেন এখানে নামের অভাব নাই ঠিক আছে এইগুলোর নাম দিয়ে আপনি চাইলে কি আপনার চ্যানেল তৈরি করতে পারেন তো সব থেকে বেশি ভালো হবে যখন আপনি অ্যাভেলেবল যেগুলো আছে সেগুলো দিয়ে ইয়া করতে পারেন ঠিক আছে এখানে দেখেন অভাব নাই ফিটনেস ফুডেস এই একটা আছে তো এগুলো আমরা চাইলে এইভাবে কপি করতে পারি অথবা এই নামটা লিখেই আমরা যা সার্চ করতে পারি যখন এটা কেনা হয়ে যাবে তখন ডবল হয়ে যায় আপনি এমন কোনো নামই পাবেন না যে পৃথিবীতে সেই নামের কোনো ইউটিউব চ্যানেল তৈরি করা নাই ঠিক আছে সব নামেরই চ্যানেল পাবেন তো আপনাকে যখন চ্যানেল তৈরি করতে দীপেক লাইন বা নিজের জন্য একটা তৈরি করবেন তখন কি দেখবেন ধরেন আমি যদি এখানে ক্লিক করি ধরেন আমাদের নামই ধরেন এটা ধরেন আমাদের চ্যানেল তাই না এখন কি আমার এখানে তেইশ হাজার সাবস্ক্রাইবার ওকে এই নামে কি আর কোনো চ্যানেল নাই ফ্রিলান্সার রোহিত দাঁড়ান আমি দেখাচ্ছি এই যে ফ্রিলান্সার রাজু আছে ফ্রিলান্সার রাজু আছে এরকম অনেক চ্যানেল পাবেন ফ্রিলান্সার রাজু এরকম অনেক চ্যানেল পাবেন আপনি যখন দেখবেন যে তাদের সাবস্ক্রাইবারের সাবস্ক্রাইবার পাঁচ হাজারের নিচে বা এক হাজারে নিচে আছে কি না তাহলে বুঝতে পারেন যদি না থাকে তাহলে আপনার কম্পিটিশন নাই তাহলে এসে আপনি ওই রিলেটেড নাম দিয়ে চ্যানেল এগিয়ে নিয়ে যেতে পারেন বুঝছেন অথবা জিমি ইয়াই লিখতে পারেন জিমি জিমি আই জিমিআই এখানে আসতে পারেন এখানে বলতে পারেন যে আমি ধরেন বলে দেই ট্রান্সলেটার দিয়ে সহজ হিসাব গুগল ট্রান্সলেটার নিয়ে আসলাম আইনে আমি এখানে লিখলাম হচ্ছে ক্যাট রিলেটেড ওকে বিড়াল রিলেটেড বিষটা ইউটিউবের নাম লিখে দাও ওকে এখানে ভুল লেখছে আমরা এখানে বিষটা দিয়ে দিই হ্যাঁ বিষ্টার নাম লিখে দাও ধরেন এটা আমি বলে দিলাম দেখি মামুর বেটা পারে কি না তার জিমিয়া এটা আইসে আমি বললাম এখানে চ্যানেলের ওকে নাম ওকে রাইট টোয়েন্টি চ্যানেল নেইম আইডিয়া দেখেন এখানে আমার বিষটা বের করে দিতেছে তো বিষটা হয়ে গেছে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে দেখি এগুলো অন্য কেউ ব্যবহার করছে কিনা তো এটাকে আমরা যা সার্চ করব আপনি সবগুলোকে ব্যবহার করবেন কিনা না আপনি দেখবেন যে আপনার এই নামটা আছে কিনা তো ধরেন দেখেন এখানে কি কিনা জাস্ট আমরা এখান থেকে কি করব এই ইয়েচও চলে যেতে পারি এখান থেকে আমরা এই যে ফিল্টারে চেক করব ফিল্টার থেকে আমরা দেখব হচ্ছে চ্যানেল জাস্ট চ্যানেলটাকে ক্লিক করব দেখেন যে এই রিলেটেড আমাদের নাম কেউ ব্যবহার করছে কিনা দেখেন এখানে চ্যানেলের অভাব নাই কিন্তু এখানে সর্বোচ্চ একটা চ্যানেল আছে কত পনেরোশো সাবস্ক্রাইবার তো আমরা এই চ্যানেলটাতে যাইতে পারি যা দেখতে পারি রেগুলার তিনি কন্টেন্ট ছাড়ে কিনা সাত দিন আগে সারছে তার মানে রেগুলার কাজ করতেছে তো আপনি যদি চান জিমিয়ে এরে বলতে পারেন যে আমাকে একশোটা নাম বের করে দাও ধরেন একশো প্লাস নাম চাই ক্যাট না দিয়ে এবার দিতে পারি ধরেন ফুড রিলেটেড বা ডগ রিলেটেড ধরেন ফুড রিলেটেড তো জাস্ট আমি আপডেটে ক্লিক করলাম দেখেন এখানে একশো প্লাস নাম তারা আমাকে বের করে দিবে আমরা এখানে দিতে পারি নিউ নতুন সেটা হতে পারে দেখেন এখানে অভাব নাই বের করে দিতেছে আপনি যদি মনে করেন যে এইভাবে নামগুলো টার্গেটের নামগুলো আপনি বের করতে পারতেছেন না বা আপনি এগুলো চাচ্ছেন না নিতে তাহলে কি করবেন তাহলে আপনার মনে আসতে পারে ধরেন হু হু জানি কে করতেছেন হ্যালো সিয়াম ভাই সিয়াম ভাই বলতে পারেন যে তাহলে আমি নাম একটা বানাই সিয়াম ফুড ব্লগার একটা নাম দিয়ে দিলেন বোঝেন নাই নিজের মতো করে নিয়ে নিলেন যা খুশি দিতে পারেন আপনার মনে যা আসে তাই দিয়ে একটা নাম তৈরি করতে পারেন কিন্তু আমার মনে হয় চ্যাট জিপিটি ব্যবহার করা বা জিমিআই ব্যবহার করাই অনেক ভালো হবে ইউনিক ইউনিক নামগুলো বের করতে পারবেন মুভি রিলেটেড নাম যদি বের করতে চান তাহলে মুভি রিলেটেড বের করা যাবে আমি ধরেন এখানে মুভি রিলেটেড দেখি পাই কি না মুভি নিউ হ্যাঁ এই টাইপের ওকে তো আমরা জাস্ট ধরেন নিউ মুভি চ্যানেল ধরেন এখানে আমি দেখি কিরকম আসেছে দি মুভি প্রজেক্ট তারপরে দেখি তাহলে একবার এই চ্যানেল রেডি করে ফেলি মুভি লাইক লাইক ম্যাজিক ওকে দেখি এই চ্যানেলটা আমার কাছে ভালোই লাগতেছে তো ধরেন আমি এখানে এসে দিই সার্চ করি কপি করি আগে আগে আমরা নামটা বের করবো যদি কোনো ক্লায়েন্ট আমাদের যেন চ্যানেল বানাইতে দিলে আমরা যেন ইউনিক ইউনিক জিনিসগুলো তাকে প্রোভাইড করতে পারি সবার থেকে ওকে মুভি লাইক ম্যাজিক এটার নামে ভিডিও আছে কিন্তু চ্যানেল দেখতেছি না ওকে আমি ফিল্টার করে নেই চ্যানেল নাই তাহলে নেওয়া যায় কি বলেন হ্যালো ওকে তাহলে আমি এই নামটা এখানে পেস্ট করলাম পেস্ট করে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং ক্লিক করলাম দিয়ে জাস্ট ক্রিয়েটিভ ক্লিক করলাম ওকে আমাদের চ্যানেল রেডি বলতেছে জাস্ট আমরা এটাকে সুইট করবো মানে সুইট করবো মুভি লাইক ম্যাজিক এটাতে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে আমাদের চ্যানেল কাস্টমাইজেশন কোথা থেকে করবো জাস্ট কাস্টম চ্যানেলে ক্লিক করলাম আমি কী করলাম প্রথমে সুইফট করলাম চ্যানেল থেকে সুইফট করে কিন্তু আমার চ্যানেল যে চ্যানেলে আমি কাজ করবো সেই চ্যানেলে কিন্তু সুইফট করলাম এখানে আমার অনেক চ্যানেল আছে কোনোটাতে গেলাম না যে চ্যানেলে কাজ করবো আমি সেই চ্যানেলে যাব তারপরে আমি ধরেন কাস্টম চ্যানেলে চলে আসছি ক্রিয়েট এখানে দেখেন অনেক কিছু আছে আমরা আস্তে আস্তে সব দেখব প্রথমে আমরা কি করব ব্র্যান্ডিং দ্যান বেসিক ওকে তো আমরা যদি লেআউটে দেখি লেআউটগুলো এখানে আসে ফর ইউ ভিডিও শর্ট ভিডিও লাইভ স্ট্রিম ক্রিয়েট প্লেলিস্ট এগুলো কি এগুলো তো আমরা অনেক সময় দেখি এগুলো কীভাবে কাজ করে এগুলো কি কোনো সময় ভেবে দেখছেন হ্যাঁ ওকে তাহলে আমি দেখাই দিই আজকে ধরেন আমরা যখন একটা যে কোনো একটা ইউটিউব চ্যানেলে আমরা যদি যাই যাওয়ার পরে এই যে দেখেন ফর ইউ দেওয়া আছে প্রতিদিনের লেটেস্ট ভিডিওগুলো কিন্তু এখানে থাকে ফর ইউতে এই যে দেখেন এটা কি এখানে আছে ওকে আমি যদি মনে করি এই ফর ইউটা আমার এই ভিডিওর নিচে থাকবে ভিডিওর নিচে তাহলে আমি কী করবো এখানে দেখেন একটা টুয়ের মতো আছে বার হ্যাঁ এখানে জাস্ট আমি ধরে না দিয়ে দিলাম তাহলে ভিডিওটা আমার উপরে চলে গেল। তাহলে তাহলে আমার প্লে ভিডিওটা এ ফর ইউ কোথায় শো করবে দ্বিতীয় নাম্বারে এটা হচ্ছে একটা কন্টিনারের মতো মানে একটা আলমারিতে যদি আপনি এক জায়গায় বই রাখেন মনে করেন দাপে দাপে সাজায় সাজায় যা কিছু করতে চান আপনি রাখতে পারবেন বুঝতেছেন ব্যাপারটা যদি আপনি মনে করেন শর্ট ভিডিও আপনি প্রথমে রাখবেন তাহলে প্রথমে শর্ট ভিডিও দিয়ে দিলেন যদি মনে করেন যে না যেরকম আছে এরকমই রাখলাম শুধু আমি চাচ্ছি যে প্লে লিস্ট নতুন যে প্লে লিস্ট তৈরি করবো সেটা আমার ফর ইউ নিচে থাকবে তারপরে ধরেন ভিডিও থাকবে ধরেন উপরে দিয়ে দিলাম এইভাবে তৈরি করলাম প্রথমে ফর ইউ তারপরে ভিডিও তারপরে ক্রিয়েট প্লে লিস্ট ওকে জিনিসটা দেখাই প্রথমে ফরেও দিলাম তারপরে ভিডিও দিলাম তারপরে পপুলার ভিডিও পপুলার ভিডিও এখানে নাই তাহলে আমি দিলাম কি এই যে এসিও কোর্স আপডেট এখানে যে আসে এটা হচ্ছে প্লে এই যে এখানে যে কোর্সের ইগুলো তৈরি করা হয়েছে বেস্ট ক্লায়েন্ট হান্টিং কোর্স এটা এগুলো হচ্ছে প্লে লিস্ট ফাইবার টিপস টিউটোরিয়াল এগুলো প্লে তো এগুলো যদি আমি চাই প্লে আমি আরও প্লে লিস্ট বানাইতে পারি সেকশন অ্যাড আমি যদি চাই সেকশন অ্যাড করতে পারো পপুলার ভিডিও আমারটার মতো যদি করতে চাই তাহলে কী করবো অ্যাড পপুলার ভিডিও জাস্ট এটা অ্যাড করলাম তাহলে এখানে চলে আসলো আর আরেকটা কন্টেনার তো আমরা এখানে এটা উপরে দিয়ে দিলাম তাহলে প্রথমে কী বের হবে ফরি ভিডিও তারপরে পপুলার ভিডিও দেখাবে তারপরে ভিডিও তারপরে প্লে লিস্ট তারপরে শর্ট ভিডিও তারপরে লাইভ ভিডিও মানে হচ্ছে লাইভ স্টিম লাইভ স্টিম তো আমি করি নাই এই যে এখানে আসবে তো এখানে দেখেন সুন্দর করে এইভাবে সাজানো এবার আসেন যদি কোনো একজনের চ্যানেলে আমি যাই যাওয়ার পরে যদি দেখতে পারি যে যাওয়ার সাথে সাথে ধরেন আমি ভিডিওতে আসলাম বা এখানে আসলাম আসার সাথে সাথে দেখবেন যে এই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি চালু হয়ে যায় একটা চ্যানেলে যদি আমি যাই যাওয়ার পরে যদি দেখি অটোমেটিক একটা ভিডিও চালু হয়ে যায় তাই না অনেক চ্যানেলে এটা আসে এটা আসে কোথা থেকে এটা আসে হচ্ছে এই যে এইখান থেকে আমি যদি এখানে ভিডিওটা আমার যদি ভিডিও থাকে আমি যদি অ্যাড করে দেই তাহলে এটা সাথে সাথে এই জায়গাটাতে অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে এই অপশন তাহলে লেআউট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে হ্যালো আপনার কি সব ঘুমাই গেছেন নাকি বুঝলাম না ওকে তারপরে আমরা চলে আসবো হচ্ছে ব্র্যান্ডিং এ এখানে কি আমাদের এই ইউটিউবের কি টাইপের ইমেজ দিব লোগো বানাবো ব্যানার বানাবো সেটা আমরা এখানে দিয়ে দিব তো যদি আমরা বানাইতে চাই একটা কাজ করি দেখি আমি আইডি গ্রামে চলে যাই আইডি গ্রাম আইডি গ্রাম লিখে সার্চ করব এখানে অবশ্যই সাইন আপ করে নেবেন আগে দেখি এখানে কোনো লঘু রিলেটেড কোনো কিছু পাই কি না ভালো প্রম একটু ঘাটবো আমি আর নইলে কেন ট্রাই করব ওকে ধরেন একটা লঘু পাইছি আপাতত একটা আছে একটু লোড নিতে সময় নিতেছে আমি একটা লোগো বানাই ফেলি এই দিয়া ওকে আমি আরেকটা ব্রাউজার ওপেন করি সেমভাবে আইডি গ্রাম লিখে সার্চ করলাম মানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে এটা করতেছি আমি ওকে এই লোগোটা অনেক সুন্দর ওকে আমি দেখি আরও কোনো লোগো পাই কি না এখানে অনেক মানুষ বানায় রেগুলার হ্যাঁ এগুলো যদি লেগে রাখা যায় না তাহলে অনেক ভালো ভালো লোগো তৈরি করা যায় এই প্রামগুলো এই যে একটা মিস্টার কার্ড তো দেখি দেখি নিচের দিকে একটু তাড়াতাড়ি আসবো তার লেট করতেছে ধরেন এইটাই আমি এই টাইপের লোকই আমি চাচ্ছি মুভিডের টাইপের এটাই ধরেন বেটার জাস্ট এটার উপর ক্লিক করলাম এখানে একটা প্রম তারা লিখে দিয়েছে দেখেন এখানে একটা প্রম লিখে দিয়েছে এটাকে কপি করলাম কপি করে এটা আমি দিয়ে দিতে পারি আপনাদেরকে সমস্যা নেই এখানে কি লিখছেন নেম লিখছেন নেম লিখছে এটা তো আমার চ্যানেলের নাম কি ছিল নাম ছিল এটা নাকি ওকে তাহলে আমি কি করলাম এই জায়গাটাতে নামের জায়গাটাতে আমি এখানে পেস্ট করে দিলাম তো বাংলা পড়ে দেখতে পারি কি কী বলছে এখানে আমি নাম দিই একটি অনলাইন স্টোর ওকে অনলাইন স্টোর আপ করসিম উ লাইক ম্যাজিক আমার জন্য একটি লোগো তৈরি করুন নাম দিয়ে অনলাইন স্টোর ওকে এটাকে আমি একটু ই করি ইংলিশটা করে নেই তাহলে বুঝতে পারবো এটা অন্য ভাষায় আছে সেটিং আপ অনলাইন স্টোর আমি জাস্ট ইউটিউব চ্যানেল দিয়ে দিই ইউটিউব চ্যানেল দেখেন ওদেরটা আমি কপি করে দিয়ে দিলাম জাস্ট কিছু পরিবর্তন টেকনিকি টেকনিক্যাল পরিবর্তন জাস্ট জাস্ট এটাকে আমি জাস্ট এখানে না পেস্ট করে দিলাম অথবা এটাকে আমি রিমিক্স করতে পারি রিমিক্স দেখেন ধরেন এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম দেখি সরি সাইজ মিলায় নাই সাইজ ধরেন এটা দিয়ে দিলাম ওরে বাপরে অনেক সময় নিচ্ছে এটা একটা ব্যানার হয়ে যাচ্ছে আমি এখানে আসি এখানে এসে সেমভাবে সাইজটাকে সিলেকশন করে জাস্ট যেন ক্লিক করলাম এটা একশো মিনিট উনিশ সেকেন্ড নিচে একটু সময় লাগবে আমাদের তো অপেক্ষা করতে হবে ভালো জিনিসের ফল একটু স্লোলেই হয় দেখি কিরকম বানায় দেয় আমাদের জন্য যদি ভালো না লাগে অন্য টাইপের ট্রাই করতেই পারি মুভি লাইক ম্যাজিক নাম দিয়ে দেখেন বানায় দিছে যদি এটা আমাদের পছন্দ না হয় তাহলে আবার কি করব আমরা রিজেন ক্লিক করব তো আবার তো নেওয়া যাইতে পারে ছবি এটা নেওয়া যেতে পারে তো অত্যন্ত ভালো হয় নাই তো আমি একটা কাজ করি আমি আর একটা ব্রাউজার ওপেন করি আইডিগ্রাম লিখে লেখা সরি আইডি গ্রাম ওইটাতে সময় লাগতেছে কত এখন একুশ সেকেন্ড আর এটাতে লাগতেছে সে সেকেন্ড তো আমরা এখান থেকে সাইজটা সিলেক্ট করে নতুন জেনারেট করি ক্যানভা তো বানাইতে পারবো আমি দুইটাই দেখাবো আমি প্রথমে ইআই আইতে দেখাইতেছি হ্যাঁ তো দেখেন এই একটা আমার কাছে ভালো লাগছে দেখেন এই লগুটা সিম্পলের ভিতর অনেক সুন্দর না এটা আছে আর এটা আছে দেখেন তো এই দুইটার ভিতরে কোনটা ব্যবহার করা যায় ওকে এটা সেভ করে নেই সেভ আর দেখি এদিকের কি অবস্থা ওকে এখানে আর একটা বানাই দিছে একটু অপেক্ষা করলে আরও সুন্দর বের হবে সমস্যা নাই দেখেন এখানে একটা বানাই দিছে এটাও খারাপ না মরছি এবার সবগুলোই তো ভাল লাগতেছে তো দেখি আমরা রেসি মানে এয়ারটা সিলেকশন করে আরেকটা বানাই এখানেও জেনারেট করি আরেকটা ওকে এটা তাড়াতাড়ি হবে আঠারো সেকেন্ড নিতেছি এটা আবার থ্রি ডি মডেল তো অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ 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 এখনও আমি মনে করিনি সিলেকশন করি নাই অনেকগুলোই আসে না এখানে এগুলো সিলেকশন করি নাই আগে দেখতেছি সিম্পলি কীরকম আসে হ্যাঁ এটাই তো হয়েছে পরবর্তীতে আসে নাই এখানে হোয়াইটকে হয়েছে এখানে হোয়াইটকে হয়েছে ওকে এটাও খারাপ না এটাও ভালো আছে যেটা দেখতেছে সেটাই ভালো লাগতেছে লে হালুয়া লাস্টে দেখবেন যে একটাও পছন্দ হবো না একুশ সাতাশ এটাই শেষ তারপরে আর বেশি দেখব না এবার চোখ নষ্ট হোক একটু লক্ষ্য করেন একটা জিনিস সেটা হচ্ছে আমি কি লেখলাম বাংলাটা দেখেন আমি একটি ইউটিউব চ্যানেল স্থাপন করেছি মানে তৈরি করেছি যার নাম যার নাম এখানে দেখেন নামের পরে একটা ই দিয়ে দিছে আপনি চাইলে ব্রিকেট ব্যবহার করতে পারেন সেকেন্ড ব্রিকেট ব্যবহার করতে পারেন এগুলো দিয়ে জাস্ট একটা নাম দিয়ে দিলেন জাস্ট ক্রিয়েটের লঘু ফর্মি মি আমার জন্য একটা লঘু তৈরি করো এইটুক বাংলায় বলে দিলেই হয়তো ওকে থাক আমার আর লাগব না এবার আমি চলে যাব কোথায় ক্যানবাতে এটাও লাগবে না ক্যানবা ডট কম জাস্ট সার্চ করবো ক্যানবা ক্যানবা ডট কম লিখে ইন্টার করবো এখানে লগ করে নেবেন যারা একদম নতুনে আসেন লগ করে জাস্ট এখান থেকে ক্রিয়েট এখান থেকে কাস্টম ডিজাইন অথবা এই দুইটা যদি না বুঝেন তাহলে এখানে আইসা জাস্ট লেখবেন লু সার্চ করবেন লো হ্যাঁ লগু লেখে এই যে দেখেন পাঁচশো বাই পাঁচশো পিকজেল এটা সিলেকশন করবেন সিলেকশন করার পর আমাদের এখানে একটা ব্লাং প্যাকস নিতে পারেন বা ব্লাং লগু নিতে পারেন এখানে একদম ব্লাং পেজ নিলাম নেওয়ার পর এখানে আমরা লিখতে পারি মুভি মুভি টেমপ্লেট অথবা শুধু মুভি লেখেন মুভি সার্চ করি দেখেন এখানে আরও অনেক জটিল জটিল লগু বানানো যাবে তো যদি দেখেন এগুলো জাস্ট সামথিং কাস্টোমাইজেশন করে আহামরি কাস্টোমাইজেশন না জাস্ট সামান্য কাস্টোমাইজেশন করে আমরা ব্যবহার করতে পারি ধরেন এটাই আমি ব্যবহার করবো তাহলে আমার চ্যানেলের নাম কী ছিল মুভি লাইক ম্যাজিক ওকে এখানে আসলাম ট্যাক্স নিলাম এখানে আগে ওইটা লেগে রাখি হ্যাঁ এগুলো মনে থাকে না ওকে তো উপরে কি আছে মুভি লাইক তো আমি জাস্ট এটাকে উপরে দিয়ে দিলাম মুভি দিয়ে দিলাম লাইকটা ফালাই দিলাম ইস্টু ম্যাজিক ম্যাজিকটা আমি নিচে দিয়ে দিব ম্যাজিক ওকে এবার লাইকটাকে লাইকটারে একটু বারোটা বাজায় ওকে লাইকটা ওকে চলবে আবার তো ধরেন কালারগুলো আমি যদি চাই বিভিন্ন কালারে রূপ দিতে ধরেন এটার মতো করে দিলাম সেটা পারা যাবে এটা রেড দিয়ে দিই এটা ভালো লাগতেছে না এই কালার কোনটা দেওয়া যায় ওকে এটাই বেটার তো আমরা এটাকে একটু থ্রি ডি মডেল দিতে পারি লাইক কিটাতে লাইকটারে কালো করে দেই সাদা ওকে ম্যাজিকটারে কিছুটা চেঞ্জ করে দেই সাঁতার ভিতরে এটাকে হালকা কম বেশি করে দিতে পারি না ভাল লাগতেছে না কাজ করি আগেরটাই বেটার থাক এটাই আনাফ এটাকে এইভাবে আমি চাইলে ডাউনলোড করতে পারি এই একটা আসতে সেমভাবে ধরেন এটাকে জাস্ট মুভি লাইকটা লিখে সার্চ এখানে দিয়ে দিলাম মুভি লাইক একসাথে দেখেন অনেকগুলো লোগো লঘু বানানো যাবে ম্যাজিক দিয়ে দিলাম হয়ে গেলো এখানে একটা লোগো হয়ে গেলো এগুলো কালার পরিবর্তন করা যাবে চেঞ্জ করতে পারবেন এই যে উপরে কালারগুলো আছে এইভাবে চাইলে চেঞ্জ করা যাবে এই যে উপরে কি আছে মুভি এখানে লাইক ম্যাজিক লাইক ম্যাজিক এখনই তো উলটপালট পালট হইল না একটা বিষয় এখন কোনটা ব্যাপার করবো বলেন তো এখানে তিনটা আছে আর ডাউনলোড করা আছে ডাউনলোড করা আছে হচ্ছে এখানে একটা এখানে একটা হ্যাঁ এটাই ওকে ঠিক আছে আপনার কথাই রাখলাম আর একটা আছে এটা তো আমি এখান থেকে জাস্ট কী করবো ব্যান্ডিংয়ের এখানে ক্লিক করলাম এখান থেকে আপলোডে ক্লিক করলাম আপলোড থেকে ম্যাজিক এটাতে সরি লোগোটাকে সেট করলাম অ্যাকুরেটলি আমি একটু সাইজ করে নিতে পারি এটা চাইলে ছোট বড় করে নিতে পারি তো আপাতত এইটুকুই যথেষ্ট আমার মনে হচ্ছে জাস্ট ডানে ক্লিক করলাম তো দেখেন অস্থির একটা লোক হয়েছে এটাই চলবে এটা হয়ে যাওয়ার পর জাস্ট আমরা পাবলিক করে দেব একটু পাবলিক করে দেবো কারণ এখানে আরও দুইটা কাজ আছে এটা একটু পরে করতে হবে হ্যাঁ তো আমরা এটা শেষ আমাদের এবারে কি একটা ব্যানার ইমেজ বানাইতে হবে ক্যানভাতে যায় তো আমি জাস্ট ক্যানভাতে চলে আসলাম হোম পেজে এখানে জাস্ট আমি লিখ এই যে ক্রিয়েট আছে এখানে ক্লিক করতে পারি অথবা এখানে এসে সার্চ করতে পারি ইউটিউব আর্ট ইউটিউব আর্ট এই কথাটা লিখবো তাহলে ইউটিউব ব্যানার আর্ট নামের একটা অপশন পাওয়া যাবেন এখানে দেখেন অনেকজন অনেকভাবে এগুলো বানাইছে হ্যাঁ দেখেন জাস্ট এখানে ক্লিক করি এখানে দেখেন অভাব নাই টেমপ্লেটের আপনি যেরকম টেমপ্লেট চান বানায় নিতে পারবেন তো ধরেন এটাই আমি কাস্টমাইজেশন করবো জাস্ট কাস্টমাইজেশন ক্লিক করলাম তাহলে এগুলো আমি তুলে দিলাম আপাতত পিছনে একটা মুভি রিলেটেড ব্যাকগ্রাউন্ড হলে বেটার হয় তো আমি একটি কাজ করি মাইশের চ্যানেলগুলো দেখতে পারি মুভি এক্সপ্লেনার বাংলা তাদের চ্যানেলগুলো দেখবো যে কীভাবে তারা এটা করতেছে দেখেন একদম সিম্পল এইভাবে বানাইছে হ্যাঁ লোগো দিছে আর একটা ইয়া দিছে ওকে তো আমরা আর চ্যানেল দেখি খুব একটা আহামরি কিছু বানায় নাই তো আমি দেখি এখান থেকে দেখি মুভি রিলেটেড কোনো ফটো পাই কি না মুভি মুভিস ওকে অনেকজন মানুষ ধরেন বসে বসে দেখতেছে মুভি এরকম টাইপের ফটো হইলে বেটার হয় এখানে দেখেন অনেক ইমেজ দেখতেছি আমরা ওকে চলবো না উপরে যাই এই ছবিটা চলে জাস্ট এটাকে আমি ফুল করে দিলাম একদম ধরে টান দিয়ে কনারে ধরে এইভাবে আগকে দিলাম দিয়ে এটার আপনি কি করবেন এটার উপর ছবির উপর ক্লিক করলেন ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করলেন এখান থেকে লেয়ার লেয়ার থেকে করে দিলেন ড্রপ মানে স্যান্ড ব্যাগ এখানে ক্লিক করলেন এটা চলে গেল নিচে এবার আসলো উপরে হ্যাঁ তো এখানে দেখেন কিছুই দেখা যাইতেছে না এখানে কিছুই দেখা যাইতেছে না এর ভিতরে কী আছে তেমন ভালোভাবে ফুটতেছে না তো একটা কাজ করি এই ইমেজটাকে আমরা একটু ব্লার করে দিই জাস্ট এডিটিংয়ে ক্লিক করব এডিটিং থেকে জাস্ট আমরা ব্লারে ক্লিক করবো ব্লার প্লাগিনে এখান থেকে আমরা জাস্ট এটাকে কমাই দিলাম দিয়ে জাস্ট এবার একটু আমি ব্যাক করব তো এটা হয়ে গেছে তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব এই জায়গাটাতে একটা কাজ করি এটাকে লক করে দিই নরা বারে থেকে একবার লক করে দিলাম দেখি এবার কী অবস্থা এখানে দেখেন একটা ই বানাইছে তারা ওকে এর ভিতরেই আমাদের কাজগুলো করে নিতে পারি তো এখানে আমাদের লোগোটা নিয়ে আসবো জাস্ট আপলোড আপলোড থেকে ইমেজ এখান থেকে এটা ওকে আমি এখানে অ্যাড করে দিলাম এটাকে আমি এখানে ধরে এনে এখানে পেস্ট করে দিলাম ওকে এবার আমাদের চ্যানেলের নামটাকে আমি এখানে লিখে দিব হ্যাঁ মুভি লাইক ম্যাজিক কার্ড ওকে এই দুইটাকে একটু গ্রুপ করে দিলাম গ্রুপ করে একটু টাইনে দিব ওকে চলবে আরও জটিল হইলে বেটার হইতো ওকে এখানে আর কিছু দেওয়া যায় তো আপাতত দরকার নাই এইটুকুই চলবে এখানে ই করি ফেসবুকের আইকনগুলো দেই ফেসবুক ফেসবুক লেখলাম লেখা গ্রাফিক্সে সিলেক্ট করলাম এখান থেকে আমি ধরেন ফেসবুকে এটা নিয়ে আসলাম জাস্ট এটাকে একটু নিচের দিকে দিয়ে দিলাম ফেসবুক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম যে আমারও এগুলো আছে আমি ওদেরকে বুঝাইতেছি হ্যাঁ আর কিছু না ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টুইটারে তো লঘু পরিবর্তন হয়েছে টুইটার আরো কিছু লেখা যাইতে পারে সাবস্ক্রাইব মাই চ্যানেল ওগুলো দিলে ভাল লাগব না সাবস্ক্রাইব নাও ওকে দেখে দেখি চলে কিনা আগে আনগ্রুপ করে নই রাইট নাও এটাকে ছোট করে দিব সাবস্ক্রাইব নাও ন সেট হবে না দিন ওকে সাবস্ক্রাইব নাও হ্যাঁ কালার চেঞ্জ করি আগে লোকেশনটা সেট করে নাই এটা ভালো তো লাগবে না এখানে

এখানে লাগালে ভালো হবে না এই জায়গাটাতে ভালো লাগবে বুঝতেছি না ওকে এবার জাস্ট এটাকে ডাউনলোড করি জাস্ট সেভ শেয়ার থেকে ডাউনলোড ডাউনলোড থেকে ডাউনলোড ওকে ডাউনলোড হয়ে গেছে আমরা এখানে আসবো জাস্ট আপলোডে ক্লিক করব এটাকে সেট করবো ওকে অ্যাকুরেটলি হয়েছে জাস্ট আমরা ডান করবো ওকে পাবলিশে ক্লিক করবো এবার আমি ভিউ করতে পারি দেখি চ্যানেলের কী অবস্থা ওকে এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারেন আমরা তো আর গ্রাফিক ডিজাইনার না এত ভালো আডো বানানো পসিবল না বানাইতে হইলে মিনিমাম তিন চার ঘন্টার মামলা ওকে এখনও অ্যাড হয় নাই আমরা রিপ্লেস করতেই থাকি দেখি কখনো অ্যাড হয় এবার মনে হয় হয়েছে যেহেতু লোড নিচ্ছে বেশি হ্যাঁ চলবে আপাতত কাজ চালায় নেওয়ার জন্য এখানে আমরা মুভির বিভিন্ন ই থাকতো বা লাগতো ওকে চলবে আমাদের চ্যানেলের মোটামুটি লঘু আর এবার আসেন এটা হচ্ছে ভিডিও অর্ডার মাখ আমরা অনেক ভিডিওতে দেখতে পারবো কর্নারের সাইডে ছোট্ট করে আমাদের ছবি থাকে বা চ্যানেলের লঘু থাকে এটা হচ্ছে এখান থেকে দিয়ে দিলেই হয়ে যায় আপলোডে যদি ক্লিক করেন জ্বর এই লোগোটা দিয়ে দেবেন একটা সাইজ করে জাস্ট এখানে অ্যাড করে দিলেন দিয়ে ইন ইন অব ভিডিও এ পর্যন্ত যাবে হ্যাঁ এটা দিয়ে জাস্ট পাবলিক করতে পারেন আপাতত দরকার নাই অথবা দিতে পারেন এটা আপনার রুচি আমি আপাতত দিচ্ছি না তো এবার আসেন বেসিক বেসিকের ভিতরে কী কী আছে বেসিকের ভিতরে আমাদের চ্যানেলের নাম যদি কখনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে বলেন স্ক্রিন দেখা যাইতেছে না তো তাহলে আমরা যদি আমাদের চ্যানেলের নাম কখনো পরিবর্তন করতে হয় তাহলে আমরা এখানে এসে জাস্ট পরিবর্তন করতে পারবো জাস্ট এটাকে চেঞ্জ করে দেবো হয়ে যাবে হ্যান্ডেল নাম এটা হচ্ছে মূলত আমাদের ইউজার নেম হ্যাঁ এটা যত ভালো দেবেন তত কাজে লাগবে ধরেন ইউজার নেম ধরেন আমি এটা কী দিলাম এটাই আমি কপি করে দিয়ে দিলাম এখানে অনেক কিছু এসে ধরেন ম্যাজিক মুভি ম্যাজিক এটাকে পেস্ট করলাম এটাকে দিয়ে দিলাম এখানে এবং লাইকের এলটা ছোটো করে দেবো ম্যাজিক র্যামটা ছোটো করে দেবো ওকে হয়ে গেছে এবার এখানে আমাদের একটা একটা ডেসক্রিপশান দিতে হবে এখন ডেস্ক্রিপশন লিখতে গেলে তো অনেক সময়ের ব্যাপার তো আমরা এখানে দেখেন এই একটা ডেসক্রিপশন অনেকজন লিখে দিয়েছি কী লিখছে বিভিন্ন ভাষার মুভিকে বাংলায় সংক্ষিপে এক্সপ্লেন আর করেছি আমরা অল্প সময় বিনোদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ওকে আমি চ্যাট জিপিটিতে এখানে এসে আর লিখে দিলাম এটাই ধরেন রিরাইট প্লিজ রিরাইট আমার পরিশ্রম পরিশ্রম করতে ভালো লাগে না দেখি মামুর বেটা কী করে ভুলবাল তো লিখে দিব আমি বুঝতেছি আমাদের চ্যানেলে কি আছে ওকে বিভিন্ন ভাষার জনপ্রিয় চলচ্চিত্র সংক্ষিপ সংক্ষিপ্ত সর ওকে চলচ্চিত্রের রিভিউ এবং মতামত টেলার এবং ক্লিপ এটা দেখে হরাই লিখে দিছে পয়েন্ট আকারে লিখে দিছে আপনি যদি দ্রুত বিনোদন খুঁজেন খুঁজছেন তবে এটি আপনার জন্য উপযুক্ত চ্যানেল আমরা বিভিন্ন ভাষার চলচ্চিত্র বিষয়গুলি সরবরাহ করি যাতে আপনি আপনার পছন্দের কিছু খুঁজে পেতে পারেন ওকে হইল না তো কিছুটা ভালো আছে কিন্তু অ্যাকুরেটলি হইতেছে না দাঁড়ান আমরা আরও কিছু চ্যানেল দেখতে পারি দিই বড় করে তারা কি লেখছে এখানে একটা কথা লেখছে দেখি এটা বাংলা করি এই বিডি স্টোর ওকে এটা হচ্ছে চ্যানেলের নাম স্টোর মুভি ব্যাখ্যা চ্যানেল এখানে আপনি আপনার প্রিয় সব অ্যাকশন টেইলার্স স্নাইপার ওয়াইপার স্পেশন ফোর্স হলিউড মুভি খুঁজে পেতে পারেন তো সবাই একই কথা লেখছে দেখি ওকে তাহলে আমি চ্যাট চেয়ারজিবিডে ব্যবহার করি আপনি যদি দ্রুত বিনোদন খুঁজে থাকেন ওকে আপনি বিভিন্ন ভাষার চলচ্চিত্র বিষয়গুলি সর্ব এটার উপর নির্ভর করে আমাকে একটি ডেসক্রিপশন লিখে দাও হ্যাঁ হ্যাঁ বলেন এটার উপর নির্ভর করে আমাকে একটি ডেসক্রিপশন লিখে দাও বিভিন্ন ভাষার মুভি আকর্ষণে সংক্ষিপ্ত পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনি কি অল্প সময় বিনোদন পেতে চান বিভিন্ন ভাষার মুভি সংক্ষিপ্তকরণের জন্য আমাদের চ্যানেলের চেয়ে ভালো আর কিছু হতে পারে না আমরা বিভিন্ন ভাষার জনপ্রিয় মুভি অ্যাকশন এবং সংক্ষিপ্ত তৈরি করে করি যাতে আপনি দ্রুত গল্পে সংক্ষেপ পেতে এবং পারেন এবং সিদ্ধান্ত উপযুক্ত করেন কিনা আসতে পারবেন আমাদের চ্যানেলে কী কী পাবেন ওকে একটু বিশাল বড় লেগে দিয়েছে দেখি লেহালুয়া এটাই কাজে লাগবে এটাই পারফেক্ট হয়েছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনি যদি অল্প সময় কেন করবেন সাবস্ক্রাইব করবেন ওকে আজই চলে যাবে সাবস্ক্রাইব চলার মুভি জগতে প্রবেশ করুন চ্যানেলের নাম কিওয়ার্ড ওকে ঠিক আছে হয়ে গেছে বিষয়টা এটাকে কপি করি কপি করে আমার এই জায়গাটাতে পেস্ট করব ওকে চ্যানেলের নাম এটা যাদুর মতো সর অন্যকে মুভ লাইক আমরা কি মুভি নাম ভুল লিখছিলাম নাকি না ওইখান থেকে কপি করে লিখছি মুভ লাইক ম্যাজিক দেখতেছি এখানে মুভি তো না তাই তো দেখতেছি হ্যাঁ ওকে ভুলটা নিয়ে এসি মেবি তো একটা কাজ করি যেটা আছে এটাই থাক মুভ চ্যানেল এটা আমি এখানে দিয়ে দিলাম সরি এটাকে বাংলাটা কপি করি ওকে একটা কাজ করি কিছু আমরা ইমোজি ব্যবহার করতে পারি চ্যানেল ডিসক্রিপশনের জন্য ইমোজি ইমোজি ওকে হ্যান্ডস ওকে এটাকে কপি করলাম কপি করে এই জায়গাটাতে আমি পেস্ট করে দিতে পারি এই জায়গাটাতে পেস্ট করে দিলাম এবার আসুন মার্ক দেখি মার্ক কোথায় পাই Mark, mark copy. একটু আমার মতো করে আমি একটু সাজাই নিতেছি হ্যাঁ একটু সময় লাগলেও জিনিসগুলো শিকারা কেন এগুলো করো তো মেকআপ করানো মেয়েদের মতো মেকআপ করাইতেছে ওদেরকে ওকে বেশি বড় হয়ে গেছে ওকে এখানে কিছু ট্যাগ তো দিতে হবে তা না হলে তো আমাদের চ্যানেল র্যাঙ্ক করবে না চ্যানেল র্যাঙ্ক করবে না মুভি এক্সপ্লেন আর ভিডিও দু একটা ট্যাগ আমরা এখানে পেস্ট করে দিই মুভি এক্সপ্লেন মুভি ওকে আরও কিছু লেখা যাবে তো আমরা চ্যানেলে যে কোনো একটা ভিডিও ওপেন করি যদি এর থেকে সহজ কোনো যদি পাইতে চান তাহলে একটা একটু কাজ পরিশ্রম করতে হবে সেটা কি ধরেন এখানে কপি করলাম কপি করে আমরা চলে যাবো গুগলে এখানে এসে লিখবো হচ্ছে ধরেন ট্যাগ জেনারেটার ট্যাক জেনারেটার অথবা শুধু ইউটিউব ট্যাক জেনারেটার লেখলে হবে এখান থেকে র্যাপিড ট্যাক্স যেটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে জাস্ট আমরা ক্লিক করবো ক্লিক করে জাস্ট আমাদের কিওয়ার্ডটাকে প্লেস করবো দেখেন এখানে অনেকগুলো বের করে দিছে যদি এতগুলো ব্যবহার করা যাবে না ট্রেইলার হলিউড মুভি ইন বাংলা এক্সপ্লেনার ভিডিও ইন বাংলা এ টু জেড এক্সপ্লেনার ফুল মুভি বাংলা ফুল মুভি এক্সপ্লেনার বাংলা বাংলা এক্সপ্লেনার বাংলা এক্সপ্লেনার বাং মুভি বাংলা এক্সপ্লেনার নিউ যেটা যেটা ভাল লাগতেছে সেটা সেটা দিতেছি হ্যাঁ তো কোরিয়া মুভি বাংলা এক্সপ্লেনার ওকে চলবো যদি এতগুলো বসা তো যাবে না বারোশো ওয়ার্ড হয়ে গেছে তো আমরা দেখি এখান থেকে কিছু কাটসাট করি এক হাজারটা ওয়ার্ড ব্যবহার করা যাবে তো দু একটা দিলে হয়ে যাবে বেশি লাগবে না যদি বেশি ব্যবহার করতে পারতাম আমাদের জন্য বেটার হইতো ওই যে ওই পর্যন্ত ব্যবহার করা যাবে আর কি ওকে আপাতত চার পাঁচটা অ্যাড করলাম আপনি চাইলে আরও বেশি করতে পারেন করার পর জাস্ট আমরা এখান থেকে পাবলিক করে দিব পাবলিক এবার আসেন নিচের দিকে এখানে ইউআরএল আছে হ্যাঁ দেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে আমরা যদি ল্যাঙ্গুয়েজে ক্লিক করি আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারি আমাদের দরকার নাই এটা চ্যানেল ট্রান্সলেটার আপনার বিভিন্ন ভিডিওতে ট্রান্সলেটার হিসেবে ব্যবহার করবে দরকার নাই এটা অ্যাড চ্যানেল আমরা আমাদের চ্যানেলের সাথে যদি আমাদের সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করতে চাই সেখানে আমরা এখানে ক্লিক করলে আমাদের ফেসবুক ইউটিউব ইউটিউবের আরেকটা যদি চ্যানেল থাকে সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো টুইটার থাকলে টুইটার অ্যাড করতে পারবো এখানে কী লিখবেন কীভাবে ফেসবুক ডট কম তারপরে ধরেন ফেসবুকের যে ইউআরএলটা থাকবে সেটা আবার কোনটা ধরেন আপনার প্রোফাইলে যদি ইউআরএলটা দেন তাহলে প্রোফাইলের ইউআরএল হচ্ছে এটা তাহলে এখানে এটা পেস্ট করে দিয়ে দিলেন হয়ে গেল একটা তারপরে ধরেন আরেকটা চাচ্ছেন টুইটার তাহলে টুইটার ডট কম তারপরে টুইটারের প্রোফাইল ইউআরএলটা দিয়ে দিলেন যদি চান ডিলেট করতে জাস্ট ডিলিটে ক্লিক করবেন এইভাবে হবে আর এটা হচ্ছে কন্ট্রাক্টস ইনফো এটা হচ্ছে অনেক চ্যানেলে যাওয়ার পর অনেকজনে কি স্পন্সার নেয় স্পন্সার এই যে কমিউনিটি আসি ওকে এখানে এক্সপ্লেনার এই যে দেখেন ভিউ ইমেল অ্যাড্রেস এটা হচ্ছে এখান থেকে নিতে হয় দিতে হয় তো আপনার চ্যানেলের ইমেল দিয়ে দিবেন ধরেন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন রাজু আহমেদ এইট এইট সেভেন সেভেন জিমেল জিমেল ডট কম এটা মনে হতে পারে এখন গুরুত্বপূর্ণ কিছু না কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু কিছুদিন আগে একটি স্পন্সর পাইছি আপনাদেরকে Hello? হ্যালো ওকে আরও পাঁচজন এখনো পিছে পড়ছে ভাই আমার এখন আসো ওকে কাল তো পরিস্থিতি খারাপ আমারও যাইতে পারে যে যেকোনো সময় সময় এসে গেছে ওকে আমরা ক্লাসটা যত তাড়াতাড়ি শেষ করতে পারি এটা এটা ওকে আরেকটু অপীক্ষা করি আসতে থাকুক তারা ভাই কালকে ভাই রেকর্ড রেকর্ড তারা দেরি করে দেন দেখেনি বলি ওকে রেকর্ডিং কিছু পরে কিছুক্ষণ পরে দিয়ে দেবনি সমস্যা নাই হ্যাঁ ভাই দিয়ে দেন মানে ক্লাস করতে হল না প্রায় আধা ঘন্টার বেশি মিস হয়েছে ওকে তাহলে স্ক্রিন শেয়ার করছি দেখতেছেন হ্যালো এটা হচ্ছে কোলাবরেশন এটা হচ্ছে একটা কোম্পানির সাথে কলাবরেশন হয়েছে মানে হচ্ছে তাদের একটা মূলত ইআই প্রোডাক্ট আছে সেটাকে আমাকে স্পন্সার করে দিতে হবে মানে স্পন্সর হিসেবে কাজ করতে হবে মানে বলতে পারেন তাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদের আমাকে বিস্তারিত বলতে হবে বিনিময় তারা একটা বলেন স্বরূপ কিছু অ্যামাউন্ট দিয়ে থাকে ঠিক আছে হ্যালো এই সম্মানিটা আসে কোথা থেকে যখন আপনি স্পন্সার নেন তখন আপনি স্পন্সার ইমেলটা দিয়ে দিবেন তখন মানুষ এই ইমেলে স্পন্সার দেওয়ার জন্য আপনার সাথে কি করবে যোগাযোগ করবে এই হচ্ছে বিষয় তো এখান থেকে জাস্ট এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে পাবলিক এগ্রি করে দেব ওকে পাবলিক হয়ে গেছে তাহলে লেআউট ব্র্যান্ডিং বেসিক ইনফো এগুলোতে কারো কোনো প্রবলেম আছে হ্যালো ওকে আমরা যদি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে কী কী আছে আমাদের চ্যানেলের অনেক কিছু আমরা এখানে দেখতে পারবো যেমন ভিউ সাবস্ক্রাইবার ওয়াশ টাইম এগুলো মোটামুটি এখানে আসে দেখা যায় যে দেখেন ভিউ ওয়াশ টাইম আটাইশ দিনের হিস্টোরি আপনি এখানে দেখতে পারবেন টপ ভিডিও কোনটা ভিউ হচ্ছে এগুলা এখানে দেখা যায় এটাতে তেমন এখনই কোনো কিছু নাই আপাতত কন্টেন্ট এখানে আপনার ভিডিওগুলো এখানে দেখতে পারবেন শর্টগুলো আপনি দেখতে পারবেন লাইভ ভিডিওগুলো দেখতে পারবেন প্লে দেখতে পারবেন পডকাস্ট দেখতে পারবেন প্রমোশন করতে পারবেন এখান থেকে বুস্টিংয়ের কাজগুলো এখান থেকে সরাসরি করতে পারবেন অ্যানালাইসিস এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এখানে আমাদের বেশি সময় স্পেন্ড করি আমাদের চ্যানেল যখন মনিটাইজেশন হয় ঠিক আছে এখানে দেখেন আপাতত বেসিকটা জানেন বিউ ওয়ার্স টাইম সাবস্ক্রাইব এগুলো আমরা এখানে দেখতে পারবো লাস্ট এক বছর ওয়ান ইয়ার টু ইয়ার পাঁচ ফাইভ ইয়ার পর্যন্ত দেখা যাবে সমস্যা নাই এখানে লাইভ সাবস্ক্রাইবার মানে এগুলো দেখতে পারবেন আটচল্লিশ ঘন্টার বিষয়গুলো এখানে দেখা যাবে কন্টেন্টগুলো ওই সেম কাহিনী কন্টেন্টের কোনটায় কত ভিউ হচ্ছে কোন কন্টেন্টগুলো কীরকম আইগত আছে এগুলো অডিয়েন্স কোথা থেকে আসতেছে কোন দেশি বাংলাদেশি না ইন্ডিয়া পাকিস্তান ত্যান এগুলো এই হচ্ছে বিষয় এখানে আর কোনো কাজ নাই এটা হচ্ছে আপনার ভিডিওতে আপনি চাইলে এই টপিকটা নিয়ে আমি একটা আলোচনা করবো এখনই না এটা হচ্ছে ভিডিও আপনি অ্যানালাইসিস করতে পারবেন কমেন্টস এখানে মানুষ আপনাকে ভালো মন্দ খারাপ কিছু বলতাছে কি না সেটা আপনি এখানে দেখতে পারবেন কে ভালো করতেছে কে খারাপ করতেছে যেটা ভালো করবে তারটা রাখবেন আর যে খারাপ বলবে তারটা ডিলেট করে দেবে যাবলে শেষ সাবটাইটেলস এখানে আপনার ভিডিওতে সাব টাইটেল আছে কি না সেগুলো এখানে দেখা যাবে পাবলিশ অবস্থায় আছে না ড্রাফট অবস্থায় আছে কপিরাইট যদি আপনার কোনো প্রকার কপিরাইটের ঝামেলা থাকে তাহলে আপনারা এইখানে কপিরাইটের এই জায়গাটাতে দেখতে পারবেন আর্নিং এখানে কত আর্নিং হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন মানে মনিটাইজেশন হওয়ার পরে সরি আর্নিং এখানে দেখা যায় না মনিটাইজেশন হইতেছে কিনা সেটা আপনি দেখতে পারবেন এখানে জাস্ট আর্ন অপশন আছে এখানে একটা সুন্দর একটা ইমেজ দিছে ইমেজের কিন্তু অনেক বড় একটা মানে আছে মানেটা কি এখানে একটা গাছ লাগায় রাখছে এবং ফিতা যা মাপতেছে এবং এখানে একটা পানি আছে ইউটিউব হচ্ছে একটা গাছ হ্যাঁ এখানে আপনাকে প্রতিদিন পরিচর্যা করতে হবে পরিচর্যা করলে একটা সময় এটা ভালো পজিশন ওকে টার্ন মিউট হয়ে যান যে কাজতে চান তো এখানে দেখবেন এই গাছটা যত দিন পরিশ্রম করবে গাছটা কিন্তু বেড়েই যাবে বাড়তেই থাকবে কখনো কমবে না এটা এক একটা সময় বিশাল বড় একটা গাছের রূপ নিবে ঠিক আছে এটা খুব মারাত্মক একটা ইমেজ দিছে এখানে তো এই হচ্ছে বিষয় এখান থেকে আমাদের আপডেট লোকেশন অ্যাড করতে পারবো এখানে ক্লিক করলেই আর কাস্টোমাইজেশন আমরা এখানে যদি যাই সেম জিনিসগুলো দেখতে পারবো এর কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম সেটা অডিও লাইব্রেরি এখান থেকে আমরা চাইলে আমাদের চ্যানেলের ভিডিওর জন্য বিভিন্ন টাইপের মিউজিক আমরা ডাউনলোড করতে পারি কপিরাইট ফ্রি এখান থেকে মিউজিক নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি এখানে মিউজিকের কোনো অভাব নাই ঠিক আছে এটা হচ্ছে অডিও লাইব্রেরি বলে ইউটিউবে এখানে হচ্ছে ভিডিআই কিউর অনেকগুলো আছে ডেলি ওকে এটা হচ্ছে ভিডিআর কিউ এটা আপনার লাগবে না আপাতত এইটুকুই থাকেন সেটিংস সেটিংসে যাবেন সেটিংসে কী কী আছে সেটিংসে আসলেন এখানে আপনার কারেন্সিটাকে অ্যাড করে দেবেন আপনারা ডলারেই ব্যবহার করে থাকি ডলারটা ইউজ করবো ইউনাইটেড স্টেটস ডলার ওকে ইউএসএ ডলার তারপরে চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলটা কান্ট্রি চ্যানেলে কোন কান্ট্রি হবে ধরেন আপনি যদি মনে করেন ইন্ডিয়ার জন্য ভিডিও বানাবেন বা ইন্ডিয়াতে প্রচার করতে চাইছেন তাহলে ইন্ডিয়াটা অ্যাড করবেন আপনার কান্টি আপনি এখান থেকে যুক্ত করে দেবেন আমি ওটা বাংলাদেশ দিয়ে দিলাম এখানে আমি চাইলে কি চ্যানেলের জন্য কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি চ্যানেল কিওয়ার্ড কোনগুলো আবার ওকে আসেন আমি সেই জন্য ভিডিওটাই বিডিআই কিউটা ওপেন করে রাখছি হ্যাঁ জাস্ট একটা ভিডিও আমি ওপেন করলাম একটু নিচের দিকে আসবো এখানে এটা হচ্ছে কি ভিডিও ট্যাক্স এই ভিডিওর ভিতরে কী কী ট্যাগ দিছে সেটা আমি এখানে দেখতে পারতেছি এবার এর নিচে দেখেন কী আছে চ্যানেল ট্যাগ হ্যাঁ এই চ্যানেল ট্যাগগুলো আমি এই জায়গাটাতে দেখতে পারবো আমার যদি এখানে দেওয়া থাকে তাহলে আমি ওইটা দেখতে পারবো এটা প্রতিটা ভিডিওতে দিতে হবে না এটা স্থায়ীভাবে অ্যাড হয়ে যাবে ধরেন আমি এটা কপি করব ধরেন এখানে হ্যাশ ট্যাগ দেওয়া আছে তো আমি হ্যাশট্যাগুলো নিব না ধরেন একটা ট্যাগাটা কপি করবেন কীভাবে ধরেন নিউ মুভি ওকে কপি কপি করে এভাবে দিলেন আপনি চাইলে এভাবে রিসার্চ করতে পারেন অথবা ধরেন আমার মতো করে ওই যে একটা সফটওয়্যার দিয়ে বা একটা টুলস দিয়ে অ্যাক্লিকে অনেকগুলো বানায় নিতে পারেন যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করতে পারেন এই যে ধরেন এইভাবে দিলেন হলিউড এক্সপ্লেনার মুভি এখানে অনেকগুলো চলে আসছে তারপরে ধরেন হলিউড বাদ দিলাম এবার শুধু মুভি এক্সপ্লেনার দেখেন অভাব নাই বানাই দিয়েছে যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা নিবোধ এখান থেকে কেটে দিলাম এগুলো হিন্দি ওকে মুভি স্টোরি ওকে ধরেন এই কয়টা আমার পছন্দ হয়েছে তাছাড়া এখানে আমি পেস্ট করে দিলাম আপনি যদি চান দশটা চ্যানেল থেকে দেখে দিকে এইভাবে আপনার মনের মতো করে এভাবে কপি করে করে নিবেন সেটাও করতে পারবেন ঠিক আছে ধরেন আমি নিয়েই নেই সব কিছু বলিউড মুভি দিয়ে দিলাম তারপরে আমি ধরেন মায়াজাল অ্যাড করে দিলাম মায়াজাল তারপরে দিলাম হচ্ছে মুভি মুভিস ফ্লিম ফ্লেম দিয়ে দিলাম এইভাবে আপনি ধরে ধরে অনেকটা আমি ব্যবহার করতে পারবো ওয়ার যুদ্ধের মুভি ধরেন এখানে অ্যাড করবো আমাকে অ্যাকশন টেইলার এইভাবে আমি কিওয়ার্ডগুলো প্লেস করে দিতে পারি দশটা চ্যানেল থেকে আপনার মনের মতো যে কীওয়ার্ডগুলো বা ট্যাগুলো আপনি চাইলে এভাবে নিতে পারেন হ্যাঁ সাউথ ইন্ডিয়া মুভি নি মুভি সাউথ ইন্ডিয়ান অ্যাকশন মুভি অ্যাড করলাম ওয়ার এক্সপ্লেনার এভাবে পাঁচশো ওয়ার্ড আপনি এখানে ব্যবহার করতে পারেন করার পরে যা সেভ করবেন হয়ে গেল তো আবার সেটিংসে ক্লিক করলাম এখান থেকে চ্যানেলে আসলাম এখানে দেখেন এটা শেষ হওয়ার পর আপনি এটা দেওয়ার পরে আপনি চলে আসবেন অ্যাডভান্স সেটিংসে এখানে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন অটো ক্যাপশন থাকবে কিনা সেটা আপনি দিয়ে দিতে পারবেন অ্যাডভার্টাইজিং ডিজাবল থাকবে কিনা সেটা আপনি দিতে পারবেন ইনস্ট্রাম অ্যাড থাকবে কিনা অ্যালাও ক্লিপ থাকবে কিনা দরকার নাই তারপরে ফিউচার ইলিজিবিলিটি এখানে দেখতে পারবেন পনেরো মিনিটের উপরে যদি আপনি ভিডিও লং করতে চান সেই ক্ষেত্রে আপনি এই ফোন নাম্বার ভেরিফিকেশনটা করে নিতে হবে তা না হলে কিন্তু আপনি করতে পারবেন না প্রবলেমে পড়বেন তাহলে ফোন নাম্বার ভেরিফিকেশন এখান থেকে করে নেবেন একদম সিম্পল আর নিচেরটা হচ্ছে মনিটাইজেশন হওয়ার পরে আইডি ভেরিফিকেশন ঠিক আছে এটা করে নিতে পারেন অথবা আগেও করে নিতে পারেন কোনো সমস্যা নাই ভিডিও ভেরিফিকেশন আর আইডি কার্ড ভেরিফিকেশন করে নিতে পারবেন তো উপরেরটা হইলে নিষেধটা করতে পারবেন এই হচ্ছে বিষয় তারপরে আপলোড ভিডিও ভিডিও আপনি যদি একই রিলেটেড ভিডিও বানান টাইটেল ডেসক্রিপশন হুম তারপরে এই ভিডিওটা কি পাবলিক হবে না প্রাইভেট হবে ট্যাগুলো একবারে লিখে রাখলেন তাহলে প্রতিটা ভিডিওতে একই জিনিসগুলো বারে নতুন ভিডিও আপলোড করলেও একই টাইটেল ওইখানে অটোমেটিকলি যা শো হবে ওইটা দরকার নাই অ্যাডভান্স সেটিংসে যদি যার এখানে আপনার অনেক জিনিস আছে এটা ইউটিউবের লাইসেন্স যেটা বলি আমরা আপনার ভিডিওটা ওকে আপনার ভিডিওটা কি সবাই দেখবে নাকি কমার্শিয়াল করে রাখবেন মানে সরি আমি ভুল বলছি একটু এ হচ্ছে আপনার ভিডিওটা কি সবাই আপলোড করতে পারবে কিনা ডাউনলোড করে তাদের চ্যানেলে যদি আপনি ইউটিউব কমন্স এটা যদি ব্যবহার করেন তাহলে ইউটিউবের আন্ডারে লাইসেন্স তুলে যাবে এটা কেউ ব্যবহার করতে পারবে না ইউটিউব আন্ডারে এই যে উপরেরটা ইউটিউবের নি মানে নিজের লাইসেনে চলে যাবে ইউটিউব কার এটা আপলোড করতে দেবে না আর যদি ক্রিয়েট অ্যান্ড কমন্স এটা যদি অ্যাড করেন তাহলে এই ভিডিওটা সবাই কি করতে পারবে আপলোড করতে পারবে তাদের চ্যানেলে কিছু ইডিট মিডিট করে আর এটা কি এভরি মানে এডুকেশনাল হ্যাঁ এই চ্যানেলটা ক্যাটাগরি আমি এখান থেকে সেট করে দিতে পারবো এটা কী হবে এন্টারটেনমেন্ট ফিল্ম ওকে ফিল্ম দিয়ে দিলাম তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে আমি অ্যাড করতে পারব দরকার নাই ক্যাপ ক্যাপশন সার্টিফিকেশন দাও দরকার নেই এটাও আপাতত লাগবে না ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ দরকার নেই এরকমই থাকবে আর এখানে কমেন্টস অন থাকবে ওকে অথবা হোল্ড অবস্থায় রাখতে পারেন এটা বেটার হবে হোল্ড অল অথবা কমেন্টস ওকে হোল্ড অবস্থায় রাখলে যেটা হবে আপনি যখন এটা অ্যাড করবেন তখনই এটা অ্যাড হবে তো আপাতত থাক পারমিশন এখানে পারমিশনটা একটু গুরুত্বপূর্ণ এখানে দেখানো যাবে কিনা ওকে মুভ পারমিশনে ক্লিক করি এখানে আপনি যদি আপনার চ্যানেলে অন্য কাউকে কাজ করতে দেন বা ক্লায়েন্ট যদি আপনাকে ম্যানেজার বানাইতে চায় তাহলে ইনভাইটের এখানে ক্লিক করবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং কি পদ দিবে মানে কোন পাওয়ারটা দিবে এডিটর দিবে নাকি কি ম্যানেজার দেবে না এখানে ভিউয়ার আছে লিমিটেড আছে তো আপনাকে অবশ্যই ম্যানেজার দিতে বলবেন ম্যানেজার দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন তারও এখানে ইনভাইটেশন চলে যাবে দিলেই আপনি এই চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবেন এই হচ্ছে বিষয় কমিউনিটি এখানেও মনে করেন আপনার ওই পারমিশন যাদেরকে দিয়েছেন তারা তাদের এগুলো দেখতে পারবে এখানে হচ্ছে ইউজার হাইট যদি কেউ আপনার ইউটিউবের ভিতরে বাজে কমেন্ট করে আপনি তাকে হাইট করে দিলে তার সামনে আর আপনার চ্যানেলটা কখনোই শো করবে না এ হচ্ছে বিষয় তো এখানে আর কিছু দরকার নেই আপাতত এই কিছু কিছু ওয়ার্ড এখানে আরেকটা জিনিস আছে ব্লগ ওয়ার্ড মানে আপনি লিখে দিলেন ভালো না ভিডিও ভালো না ভিডিও তার মানে এটা লিখে দিলেন এটা দিয়ে জাস্ট ইন্টার করলেন কেউ চাইলে এই কমেন্ট আর কখনও করতে পারবে না ভালো না ওয়াট এই কথাটা আর কেউ লিখে কমেন্ট করতে পারবে না অন্য কিছু লিখতে হবে এটা হচ্ছে এই বিষয় ব্লক লিঙ্ক আপনার চ্যানেলে যদি কেউ লিঙ্ক বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে চায় সেটা ভালো হবে না অনেক সময় আসতে কি ফিশিং লিঙ্ক দিয়ে থাকে তো এটা আপনার জন্য মারাত্মক হবে সেজন্য এটা অন করে দিবেন কেউ চাইলে লিঙ্ক প্রোভাইড করতে পারবো না সরি অপ দিয়ে দেবেন লিঙ্ক হবে কি না ব্লক লিঙ্ক ওকে টিকতে দিলেন তারপর এখানে আর কোনো কাজ নাই এগ্রিমেন্ট মেগ্রিমেন্ট আর কোনো কাজ নাই যা সেভ করে দিলেন আপনার একদম সেটিং কমপ্লিট হ্যাঁ একদম অপটিমাইজেশন সেটিং কমপ্লিট এইভাবে একটা সুন্দর করে একটা চ্যানেল রেডি করে নেক্সট ক্লাসে আমাদের গ্রুপে পাবলিশ করবেন দেখাবেন যে আমি তৈরি করছি স্ক্রিনশট দিয়ে ঠিক আছে অথবা যদি না পারেন একটা কাজ হচ্ছে চ্যানেলের স্ক্রিনশট যদি না দিতে পারেন চ্যানেলের লিঙ্কটা আমাদের গ্রুপে শেয়ার করবেন নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট যে গ্রুপটা আছে ওইখানে শেয়ার করবেন ঠিক আছে আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন প্রবলেম নিয়ে এখন আমরা ডিসকাস করতে পারি